কালকে আমরা অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে চেক ইন করেছিলাম কালকে ওই 4:30-4টার দিকে। তো আজকে নাইট কমপ্লিট হয়ে আজ সকালে, কালকে অ্যাকচুয়ালি অয়ন্তিকার বার্থডের জন্য আমরা এখানে চেক ইন করেছিলাম। তো বার্থডে সেলিব্রেট হয়ে গেছে রাতে, আজকে আমরা রিসর্ট ট্যুর করাবো, অয়ন্তিকা রিসর্ট ট্যুর করাবে। তো এটা হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল এই রিসর্টে। তো এটা আমাদের বেডরুম, এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল বলতে পারো, সাজগোজ করার। এখানে আমাদের একটা ওয়ার্ড্রোবও দিয়েছে, এখানে বেশ সুন্দর করে আমি কয়েকটা রিলসও বানিয়েছি, ছবিও তুলেছি। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুম, আর ফার্স্ট ফ্লোরে একটা টিভিও দেওয়া হয়েছে, বাট আমরা টিভিটা দেখিনি, তোমরা চাইলে তারা চাইলে টিভি দেখতেও পারে। আর তার সাথে এসিটার একটা প্রবলেম হচ্ছে, এসিটা রুমটাকে কম ঠান্ডা করে, তার সঙ্গে ফ্যানও দিয়েছে। বেডটাও তোমরা দেখতে পারো, বেডটা পুরোটা একদম মেস হয়ে আছে, কারণ আমরা এখন চেক আউট করবো তো ক্লিন করা হয়নি। আর সব থেকে ভালো লাগছে, আমরা যেটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি, যে এরকমভাবে বেডরুম থেকে উইন্ডোর কার্টেন সরালেই জাস্ট সি ভিউটা যাতে আসে, বাট এটা হয়নি, এটা আমরা পাইনি, এগুলো বুকড হয়ে গেছিলো। তো আমাদেরটাও খারাপ কিছু না, এবার আমাদের ব্যালকনিতে নিয়ে যাই, চলো চলো আমাদের ব্যালকনিতে এসো। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এখান থেকে হচ্ছে তোমার সি ভিউটা দেখতে পাবে। এখানে আমাদের হোটেলটা ছিল অ্যাকচুয়ালি ব্যালকনি থেকে সি ভিউটা, তো ওই যে সি ভিউটা দেখতে পাচ্ছ, এখন জোয়ার আছে তো জলের ভীষণ রাত্রেবেলা আড়াইটা পৌনে তিনটে বেজে গেছে আমাদের ঘুমোতে, তো আমাদের এখানে বসার কোনো স্কোপ হয়নি। যারা এই এখানে বসে এই সি ভিউটাকে এনজয় করতে চাও, তারা প্লিজ এইখানে আসতে পারো। আমি পুজোর সময় এসেছিলাম, পাশের হোটেলে ছিলাম, বাট সেরকম প্রিমিয়ামনেস ছিল না। তো এই হোটেলটা ক্যান্ডেলউড বিচ রিসর্ট অসাধারণ, মানে রুমের দিক থেকে আর লোকেশনের দিক থেকে আমার বেশ ভালো। বিচ রুমে তার সঙ্গে একটা সোফাও দেওয়া আছে, তার সঙ্গে একটা টি টেবিলও দেওয়া আছে, চাইলে এখানে বসেও তোমরা এনজয় করতে পারো। আমাদের অ্যাকচুয়ালি সোফাতে বসাও কিন্তু হয়নি, বিপ্লব বসেছিলিস তুই? বিপ্লব তুই হয়তো একবার বসেছিলিস, আমার এখানে বসা পর্যন্ত হয়নি, আমরা এসে তো ব্যস্তই ছিলাম। আর তার সঙ্গে এখানে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট আছে, ওই সাইডেও চার্জিং পয়েন্ট আছে, বা কোনো কিছু রাখতে রাখতে ফোন টোন এখানে রাখতে পারবে, কোনো প্রবলেমস হবে না। এইখানে এখান থেকে কল করলে এখানকার স্টাফ সার্ভিসিংটা খুব ভালো অ্যাকচুয়ালি, কারণ আমরা কল করার সাথে সাথেই সব কিছু পেয়ে যাচ্ছি। তো ওভারঅল ভালো লেগেছে, স্টাফরাও খুব হেল্পফুল ছিল আমাদের। সব থেকে বড়ো কথা, ক্যামেরা যখন খুব প্রবলেম হয়ে গেছিলো, ভেবেছিলাম আমরা আশা ছেড়ে দিয়েছিলাম আর ব্লগ হবে না, তো তখন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চাল নিয়ে এসেছিলো, এই যে চাল ওরা দিয়ে গেছে, তো এটা খুব হেল্প হয়েছে আমাদের। এবার বাথরুমটা দেখা এসো এসব। বাইরেটা দেখাচ্ছি, সামনে থেকে রিসেপশন থেকে এসেই এদিকে হচ্ছে, এই সামনে হচ্ছে সি। আর আমাদের যেটা বার্থডে কালকে সেলিব্রেট হয়েছিলো সেটা হচ্ছে এই সাইডে কোনো পার্ক রয়েছে। কালকে হচ্ছে আমি এখানে উঠেছিলাম, আমি বিপ্লব দুজনে এখানে উঠেছিলাম, এখানে দোল্লাতে উঠেছিলাম, রাইড করেছিলাম আমরা। আর এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার, দেখতেই পাচ্ছ। আর আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল কালকে ওই কটেজটাতে। এখানে অ্যাকচুয়ালি কটেজে বার্থডে বা অ্যানিভার্সারি বা কোনো কিছু, যে কোনো অকেশান ওরা সেলিব্রেট করে, ওরা বললে ওরা সুন্দর করে সাজিয়ে নেয়, তার জন্য আলাদা করে কস্ট নেয়, বাট সুন্দর সাজিয়ে নেয়। আমরা এক্সপেক্ট করিনি, বিপ্লব নিজেই বলছে এক্সপেক্ট করেনি, সুন্দর সাজিয়েছিল।
কালকে আরো লাইট ফাইট আরো সুন্দর লাগছিল, আরো বেশি সুন্দর লাগছিল। ইভেন এন্ট্রান্সটা ছিল এইখানটা, দেখা ওই পাশটা, এইখানটা এন্ট্রান্স ছিল। এন্ট্রান্সের সামনেটা পুরো বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। তো এটা হচ্ছে কটেজ ভিউ, এটা হচ্ছে সুন্দর কটেজ টাইপের। এখানে দেখতে পাচ্ছ গ্রিন কার্পেট কাইন্ড অফ দিয়ে এটাকে সুন্দর একটা বেঞ্চগুলোকে সুন্দর করা আছে। এটা খুব ভালো লেগেছে আমার। কালকে এখানে আমি অনেকগুলো ফটোশ্যুটও করেছি, আর বার্থডের এটা হচ্ছে আমার কালকে এখানে সেলিব্রেটটা হয়েছে। তো এখানটাতে দেখলে এখন আমার বেশ নস্টালজিক ফিল হচ্ছে। কালকে যেরকম সুন্দর করে আমরা সেলিব্রেট করেছিলাম, তো ওটাই বারবার এখন মনে পড়ছে। তো এসে এসে ওটাতে হচ্ছে এই যে এটা হয়তো কালকে সেলিব্রেট হয়েছিল, তো এটা এখনও রয়েছে অ্যাজ ইট ইজ। কিছু কিছু বেলুনস ফেটে গেছে, লাইটগুলো আর নেই, বাট ভালো লাগছে। থ্যাংক ইউ, বাই বাই। আর এই পাশটাতে হচ্ছে ঝাউ বাগানই তো বলে এগুলোকে, নাকি গো? ঠিক আছে, ঝাউ বাগান। আর তার সঙ্গে রয়েছে এই সাইডে সুন্দর সুন্দর আরও কাইন্ড অফ কটেজই বলা যায়। চলো ওটা দেখা। এটা হচ্ছে হোটেলটার রেস্টুরেন্ট। তো এটা এখনও ওপেন হয়নি, এটা কখন ওপেন হবে জানি না। তো আরেকটা যেটা, এটা তো এই পাশটা গেল। আর এই যে রুমগুলো দেখছে এগুলো হচ্ছে রয়্যাল কটেজ। এইগুলো একটু কস্টলি, আমরা ভেবেছিলাম এটাতে থাকবো, বাট এটা বুকড ছিল আনফর্চুনেটলি। তো নেক্সট টাইম আসলে আমরা এটাতেই থাকবো। আই থিঙ্ক এটাও ভালোই হবে। এই সামনেটা গার্ডেনিং আছে, দেখতে পাচ্ছি এখানে চেয়ারও দেওয়া আছে, এখানে বসতেও পারবে। এবার হচ্ছে মেইন আকর্ষণে আসছি। আমাদের রুমটা হচ্ছে ওইটা ছিল, দেখে রাখো আমাদের রুমটা ওটা ছিল। তো ওখান থেকে যতটা ভালো লাগছিল এখানে আরও বেশি ভালো লাগছে। তো এখানে অনেকেই আছে, সবাই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছে, খাওয়া দাওয়া করছে। আমরা এখান থেকে এখন চেক আউট করছি। এখানে দেখছো সবাই, আমরা এখানে কালকে এখানে আমরা এখানে বসেছিলাম, এখানে বসে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর যেহেতু এখন জোয়ার আছে, তো জলটা দেখতেই পাচ্ছ এতটা অবধি চলে আসছে, নাহলে কালকে জলটা অতটা দূর ছিল, আমরা ওখানে অত দূর অবধি হেঁটে গেছিলাম। তো বেশ ভালো লাগছে, আমার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো। তোমরা যদি কেউ চাও তো প্লিজ এখানে আসতে পারো। এখানে এসে দুটো রাত বা তিনটে রাত যে কোনোভাবে রিল্যাক্সেশনের জন্য জায়গাটা বেস্ট।